এখন আমরা যাচ্ছি শঙ্করপুরের দিকে। ওই দেখো টলার গুলো লবণ দাও। আমি টেস্ট করে দেখছি। না না না। গুড মর্নিং গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সেটা চলো দেখতে পাবে। এখন চলে এসেছি আমরা দুজনে মিলে শঙ্করপুর বলে একটি জায়গাতে, যেটি দীঘা থেকে একটু দূরে, প্রায় আধা ঘন্টা লাগলো আমাদের এখানে আসতে। বাইক থাকলে কত কিছু দেখা যায় তার প্রমাণ হচ্ছে আমরা, কারণ কালকে যা বেরিয়েছি এর মধ্যে আমরা অলরেডি 5-6টা জায়গা মানে ঘুরে ফেলেছি, তোমাদেরকে অলরেডি দেখিয়ে ফেলেছি। তো সব জায়গাতেই নিত্য নতুন কিছু না কিছু তো অবশ্যই আছে। মৎস্য বন্দর বলে এই জায়গাটাকে। কত মাছ দেখতে পাচ্ছ, একদম সমুদ্রের ধারে দোকানও আছে, এখানে খাবার কোনো অসুবিধা নেই, যে কোনো ড্রাই ফ্রুটস এখানে পাওয়া যাবে। তো এখানে বেশিরভাগ মাছটাই বেশি পাওয়া যায়। একটা নিত্য নতুন জায়গার মধ্যে আরও একটা তোমাদেরকে জিনিস দেখাবো, ঠিক আছে? তো আমি এখন সেখানে তোমাদেরকে নিয়ে যাবো, তো চলো লেটস গো। আর এখানে দেখো অনেকগুলো গাছপালা পড়ে গেছে, একদম দেখো সাইডে দেখো গাছপালাগুলো পড়ে গেছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। এখানে এত রোদ, শুধু বালিতে ভর্তি, এখানে অবধি জোয়ার উঠে যায় না দাদা? হ্যাঁ, জোয়ার উঠে যায় বলে পুরোটা দেখো একদম বালিতে ভর্তি হয়ে। আর এই দেখো মাছ, এখানে কত মাছ। আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, মাছের পুরো ভান্ডার এই জায়গাটা, মৎস্য বন্দর বলে। তো এইটা দেখো কিভাবে মাছগুলোকে কিভাবে শুকোচ্ছে দেখো এইখানটাতে। প্রথমেই বলি এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর, যেহেতু পুরোটা বালির একেবারে চড়া পড়েছে, ঠিক আছে? তো প্রচণ্ড রোদ, আর সেই জন্য আমি হেলমেটটা কিছুতেই খুলতে পারছি না, মুখটা আমার জ্বলে যাচ্ছে। তো আমি তোমাদেরকে দেখো এই মাছগুলো শুকোতে দিয়েছে জাস্ট ধরে। তো এগুলো এবার নিয়ে যাওয়া হবে বিভিন্ন জায়গাতে বিক্রি করার জন্য। যাই, সেটা দেখো ভোলা মাছ, কি সুন্দর একটা জঙ্গল টাইপের আছে সামনেই, একদম মাছগুলো এখানে শোকানো হচ্ছে। এখানে বালির চড়াও পড়েছে, দেখো বালির চড়াটা কত সুন্দর লাগছে। আগে যেরকম জিওগ্রাফিতে পড়তাম দেখতাম চিত্রগুলো, পুরো সেই রকম লাগছে জায়গাটা। সুন্দর সুন্দর সব জায়গা আছে, ভিউটা জাস্ট ফাটাফাটি, কোনো কথাই হবে না। দেখো গাইজ, আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওই জাহাজগুলোর কাছে, জানি না ঠিক নৌকো না জাহাজ, মানে নৌকো তো নয়। তো এই দেখো কি সুন্দর সব, দাদা এগুলো জাহাজ না নৌকো গো, জাহাজ না নৌকো, এগুলো কি ফ্লোরিং, ট্রলিং, কি ট্রলিং বলছে, ট্রলিং, এগুলো জাহাজ নয় আর নৌকো নয়, এগুলোকে বলে ট্রলিং, ট্রলিং দাদা, ট্রলিং, ট্রলিং। এগুলো দিয়ে কি কাজ হয়? ও এগুলো দিয়ে মাছ ধরা হয় বলছে, দেখো ওই যে দাদাগুলো দাঁড়িয়ে আছে। তো এগুলো দিয়ে মাছ ধরা হয়, এগুলো ট্রলিং বলে। এগুলো কি সমুদ্রের মাঝখানে যাবে, গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরে বলছে? রেড কালার কেন সবগুলোই? সকালে আসলে কি পাওয়া যেত? সকালে দীঘা থাকতে মোহনা গেল, এখান থেকে মাছ আমরা তুলি। বলছি সব ট্রলিং গুলোই লাল কালার কেন, লাল কালার কেন? এগুলো কি সরকারি বলে? ও আচ্ছা, এই জিনিসগুলো সব সরকারি, সেই জন্য সব কালারগুলো একই ধরনের, মানে ট্রোলিংগুলোর কালারগুলো সব এক ধরনের। এখান থেকে মাছগুলো তুলে মোহনাতে যায়? আচ্ছা, এখান থেকে মাছ তুলে মোহনাতে যায়, মানে শুধু মোহনা নয় সব জায়গাতেই যায়, নিউ দীঘা, ওল্ড দীঘা সব জায়গাতে, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো দাদাগুলো সব আমাকে বলছে, আমি জিজ্ঞাসা করছি
থ্যাংক ইউ দাদা। জল কিনছে, জলটা ঠিক আছে, চেষ্টা করছে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি শঙ্করপুর স্পট। পেছনে কি সুন্দর সুন্দর জায়গা সব। আর আমার পথটা যেখানে আইসক্রিম আর কুলফি পাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। এইটা শঙ্করপুর, ওই দেখো দূরে দেখা যাচ্ছে তাজপুর, ওই দেখো দূরে দেখা যাচ্ছে, আর এখান থেকে ওইটা মোহনা, পরপর এই সিরিয়াল ওয়াইজ দেখা যাচ্ছে। তাজপুরে যাওয়ার পরে দেখা যাক ওখানে আবার কী কী আছে, মানে সমুদ্র মানে এইরকমই থাকবে, সি বিচ, তারপরে এই ঢেউ, হাওয়া, এইসব ছাড়া আর কিছু থাকবে না। তো এই শঙ্করপুর জায়গাটা অনেকটা আমি ঢেউ সাগরের সাথে মানে রিলেট করতে পারছি, কারণ ঢেউ সাগরেও প্রায় এইরকম প্রকৃতি ছিল, তোমাদেরকে দেখেছিলাম পার্ক ফার্ক ছিল, এইসব অনেক কিছু এরকম ধরনের জিনিস বানানো ছিল, অনেকটা ঢেউ সাগরের মতো শঙ্করপুরটা, মানে এই জায়গাটা আর কি। তো গাইস, এখন শঙ্করপুর থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে জানা ছিল প্রায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর দেখো একদম নিচে নেমে চলে এসেছি সি বিচের, আর ওপরটা কত সুন্দর লাগছে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরোটা শঙ্করপুর দেখালাম তোমাদেরকে। এখন বাজছে 12টা, আর এখন লাঞ্চ করব, ভীষণ খিদে পেয়ে গেছে। তো কী খাবো আজকে ভাবছি, ও তো আমার কত বলছে ভাত খাবে, কালকে বিরিয়ানি যা খারাপ হয়েছিল, মানে খেতে পারিনি, 200 টাকা শুধু শুধু নষ্ট, কষ্ট করে খেয়েছি। কোথায় হোটেল আছে দেখি, একটা ভালো হোটেলে ঢুকে ভাত খেয়ে নেবো। আর সব থেকে বড়ো কথা গাইস, মানে স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিছু হোক বা না হোক স্কিনের অবস্থা আমার খারাপ হয়েছে, এত কালো হয়েছি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, ভীষণ কালো হয়ে গেছে, পুরো স্পট পড়ে গেছে, মানে ড্রেস যত দূর আছে তত দূর কিছু হয়নি, বাট বাকি জায়গাগুলো পুরো স্পট পড়ে গেছে, ঠিক আছে, খুব খারাপ অবস্থা হয়ে গেছে, আমার বড়ো কালো হয়েছে আর আমিও কালো হয়ে গেছি পুরো। আরেকটা কথা শেয়ার করা হয়নি, আমার জুতো ছিঁড়ে গেছে জানো তো, একটা যাই হোক চপ্পল ছিল সেটা এখন পরে ঘুরছি, অসুবিধা হয়নি কিছু, বাইকে এসি এমনিতে অসুবিধা নেই। তো আবার বাইকে উঠে যাবো, চলো গাইস, এখানকার মতো জার্নি শেষ শঙ্করপুরের। তো শঙ্করপুরের জার্নিটা তোমাদের কেমন লাগলো আর মোহনার জার্নিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এখনও শেষ নয়, দেখতে থাকো, টা।